আগামীকাল থেকে শুরু ঢাকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। মিরপুরে রহস্যময় উইকেটে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টেস্টে চ্যাম্পিয়নশিপে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য স্বাগতিকদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে ঢাকা টেস্টে জিততে মরিয়া নিউজিল্যান্ড। মিরপুরে সকাল 9:30 শুরু হবে ম্যাচ। নুরুদ্দিন খানের প্রতিবেদন। একটা জয় পাল্টে দিয়েছে দলের আবহ। সিলেট টেস্ট জয় পেছনে ফেলেছে নানা সমালোচনা কিংবা বিশ্বকাপ ব্যর্থতা। নতুন করে স্বপ্ন দেখতে বাধ্য করেছেন নাজমুল শান্ত, তাইজুল, মেহেদী মিরাজরা। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য সেদিকে গা ভাসাতে চান না। বাস্তবতা মেনে সেরা ক্রিকেট খেলতে বদ্ধপরিকর লঙ্কান মাস্টার মাইন্ড। স্বপ্ন দেখছেন তরুণ ক্রিকেটারদের নিয়ে, যার বড় একটা অংশ জুড়ে আছে নাজমুল শান্তর অধিনায়কত্ব। দেখুন, নিউজিল্যান্ড সবসময় কঠিন প্রতিপক্ষ, তাই আমাদের সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই। শান্তর অধিনায়কত্ব অসাধারণ, কৌশলগত দিক থেকে সে একদম ঠিক জায়গায় থাকে। জিতলে তো বটেই সিরিজ জয়ের জন্য, ঢাকা টেস্টে ড্র করলেও চলবে বাংলাদেশের। তবে খেলা মিরপুরে বলেই এমন ভাবনার সুযোগ নেই, যেখানে 2015 সালের পর কোনো ম্যাচ ড্র হয়নি, টানা 12 ম্যাচে ফল এসেছে। মিরপুরে আপনি কয়েকটা সেশন খেলার আগ পর্যন্ত পিচ সম্পর্কে বুঝতে পারবেন না, কারণ এখানে অনেক বেশি খেলা হয়। আমার মনে হয় না বিশ্বের আর কোনো ক্রিকেট পিচে এত খেলা হয়। কন্ডিশন বা পিচ যেমনই হোক, পছন্দ অনুযায়ী একাদশ সাজানোর সামর্থ্য আছে বাংলাদেশের। আপাতত এটাই হাতুরুর স্বস্তির কারণ। যদিও একাদশ পরিবর্তনের প্রশ্নে প্রধান কোচ রেখে গেলেন ধোয়াশা। অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন স্পিনার নাঈম হাসান, তবে সেটা গুরুতর নয়। আপনি নিশ্চয়ই কন্ডিশন দেখে কম্বিনেশন সাজাবেন, প্রতিপক্ষ কি করছে, আপনার সীমাবদ্ধতা কোথায়, এসব ট্যাকটিক্যাল। আমরা এখন যেভাবে ইচ্ছা সেভাবে কম্বিনেশন সাজাতে পারি, এটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া। বাংলাদেশের ঐচ্ছিক হলেও ম্যাচের আগের দিন পুরোদমে অনুশীলন করেছে নিউজিল্যান্ড। অনুশীলনে হাস্যোজ্জ্বল কেন উইলিয়ামসন, টিম সাউদিরা। একাদশ পরিবর্তনের আভাস ফেরার অপেক্ষায় রাচিন রবীন্দ্র ও মিচেল স্যাটনার। মিরপুরের উইকেট স্পিন বান্ধব, এখানে পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। সিরিজে ফিরতে আমরা সবকিছুই করতে চাই। মিরপুরে এর আগে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশের আশার পালে হাওয়া, দুবারই ড্র হয়েছে ম্যাচ। সিলেট থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস কাজে লাগানোর মঞ্চ মিরপুরের এই হোম অফ ক্রিকেট, যেখানে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর টাইগাররা। তবে স্বপ্ন জয়ের মিশনে ঢাকা টেস্টের প্রতিটি দিনই কিউইদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে বাংলাদেশ দলকে। নুরুদ্দিন খান, এসএটিভি, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা।